আমরা বেরিয়ে পড়েছি, এদিকে মিস্টার সরকার বাবার ইদানকে কোলে করে নিয়ে চলে এসেছে রাস্তার এপারে পার করাতে। আসছি বাবা, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, দাদুর এবার মন খারাপ। এ নার্সারির স্কুলের জ্যাকেটটা এখনো রিদানের গায়ে হচ্ছে, সকালবেলা বার করলাম তো ওর বায়না, ও এটা পরেই যাবে। দেখি বেটু, হ্যাঁ ঠিকঠাকই আছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশন, মিস্টার সরকার আমাদের সঙ্গে যাচ্ছে, ট্রেনে উঠিয়ে দিয়েও চলে আসবে, ওর আবার অফিস আছে। না না ব্যাগ নিতে হবে না, পাপার হাতেই থাকুক। ওই দেখ দাদু এখনো দাঁড়িয়ে আছে, হ্যাঁ ও প্লাস্টিকের ফুল। আমিও বেরিয়ে পড়েছি আর বেশ টাইট করে রুমাল টুপি পরে নিয়েছি, কারণ এদিকে টনসিলে একটু হালকা ব্যথা, ঠান্ডা লাগিয়ে ফেলেছি শীতের শুরুতেই। তো এখন মোটামুটি ভালো আছি। আর এই যে সোনা বেটু আর মিস্টার সরকার তো পুরো চোখ মুখ ঢেকে নিয়েছে, না মাফলারে পুরো নাক মুখ ঢেকে নিয়েছে। তো এখন এই মুহূর্তে আমি আরও একটু ঠান্ডায় ভুগছি, বাট আমার বেটু কি মুখ, ছি ছি যে র্যাবিট মুখ, র্যাবিটের মতো ঠাম্মিকে মুখ দেখিয়েছে। তো আমরা সকালে হাঁটছি এখন, আমাদের বাড়ি থেকে স্টেশন কাছে, এর আগেও বলেছি, তো হেঁটেই যাচ্ছি। পলাশী স্টেশনের পাশেই মাছে মাছবেলা মাছ নিয়ে যাচ্ছিল, আর ওখান থেকে লাফিয়ে একটা মাছ বাইরে পড়ে গেছে। বেটু এখন টিকিট কাটবে, এই ডিউটিটা ওর ওর ভালো লাগে। আচ্ছা দাও না আমাদেরই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো। সকাল সকাল স্টেশনে চলে আসছি, আর আজকে ওর নার্সারি জ্যাকেটটা পেয়ে খুব খুশি বেটু, তো ওটাই পরে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিয়ে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন বেডশিট নিয়ে নিয়েছি, বেডশিট চেঞ্জ করছি, আর কিচেনের ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছি বলতে মাছটা এখন তেলে দিয়ে দিলাম, কারণ মাছটা দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে, ফ্রিজে আর রাখবো না। আর রান্না এখনও বসায়নি, ভাতটা এখনও বাকি আছে, ওগুলো পরে করবো আস্তে আস্তে, আগে বিছানা টিছানা ঠিকঠাক করে নিই, তারপরে রান্না হবে। তো এই যে মাছটা আমি ভাজা শুরু করে দিয়েছি, তারপরে একে একে রান্নাটা বসাবো। আর আজকে রুই মাছই নেওয়া হলো, তো কিচেনে ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি বেডরুমে যে বেডশিটটা বিছানোর জন্য, কারণ একই টাইমে আমার দুটো কাজ হয়ে যাবে। আর তোমরা সবাই জানো যে মাছ ভাজতে টাইম লাগে, আর মাছ তেলে দেওয়ার পর তেমন কিছু কাজ থাকে না, তো ওটা আস্তে আস্তে হতে থাকুক, আমি এদিকে আমার কাজটা করে নিই। আর সপ্তাহে সপ্তাহে বেডশিট চেঞ্জ করা তো লেগেই থাকে, কারণ এই যে দুদিন করে চলে যায় আবার এসে চেঞ্জ করা। তো বেটু যখন ছোট ছিল তখন তো আমাকে দুদিন অন্তরই চেঞ্জ করতে হতো, তো এখন তা ওয়ান উইক। সোনা বেটু এসে গেছে স্কুল থেকে, তো আজকে ঠান্ডা লাগছে তাই পুরো বেডের ওপরে উঠে এখন ইউনিফর্ম চেঞ্জ করবে। দাও খুলে দিই, টাইটা আর একটু বড় হলে তারপরে তুমি খুলতে পারবে নিজে নিজে, বুঝেছ? যাও হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে দে নাও। এবার কোথায় যাবো বলো তো? ইয়েস সেলুন যেতে হবে, হেয়ার কাট করাতে। রেডি করে দিয়েছি, খাবে এসো, যাও আগে টি শার্টটা পরে নাও।
তো আজকে লাঞ্চে হয়েছে মুসুর ডাল, আলু ভাজা, আর এখানে আলু বড়ি, মাছের ঝোল। সিম্পল লাঞ্চ, বেটু এবার খেয়ে নেবে। এসো এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠান্ডাও আছে ভালো, তাই না বল? তো এখন সেলুনে যাব আমি আর বেটু, আমাদের পাড়ার সেলুনে যাব। যদি খোলা থাকে তাহলে আর হেয়ার কাট হবে, তা না হলে আর অন্যদিন আবার আর টাইম হবে না আমাদের, বিকেলে ছাড়া টাইম হবে না। সকালবেলা তো স্কুল, আর এই স্যাটারডে সানডে তো হচ্ছে না পলাশিতে, স্যাটারডেতেও বাড়িতে বারণ করে, সানডেতেও। তো আজকে হচ্ছে সোমবার, দেখি যদি হয়ে যায় আজকে হেয়ার কাটটা করিয়ে নেব। সামনে চুলগুলো বেশ বড় বড় হয়েছে বেটুর। কী হলো হলো? এই যে আমার সোনা বেটু এখন সোয়েটার পরছে। চলো, তো বাড়ির সোয়েটারটা পরে নিয়েছে, কারণ হেয়ার কাট করালে আবার এসে ওটা আর পরতে পারবে না। একটু হেয়ার কাট হলো না আজকে, পাড়া সেলুন এখনো খোলেনি, আর সন্ধে লেগে গেছে বলে আমি চলে এসেছি। এখন বসে বসে বিস্কিট খাচ্ছি। কি বিস্কিট এটা? চকলেট। চকলেট না, বিস্কিটের নাম কি বলতো? বেটু আজকে ফার্স্ট খাচ্ছে এটা, না? তোমার ছোটবেলায় চলে গেছি, এখন চকলেট বিস্কিট খাচ্ছি বেটুর সঙ্গে। চলো দুধ খেতে হবে। মিস্টার সরকার এখনো আসেনি, ওর আসার টাইম হয়ে গেছে, এবার চলে আসবে। কাজ পড়ে গেছে তো সঙ্গীতার কাছে এসেছি ওর পার্লারে, আমি আর বেটু। দেখো এইদিকে পাও কি, দেখো তার কাছে থেকে এসে গেছি, এখন কিচেনে রান্না বসিয়েছি আর ভাতই করছি আজকে রাতে, কারণ মাছের তরকারি এখনো রয়ে গেছে। তো মাছ আছে, যখন ভাতই করি মাছের সঙ্গে ভাতই ভালো লাগে। ভাতটা বসিয়ে দিয়েছি, এখন বেটু পড়া করছে, ওকে একটু দেখি। কি হলো বেটু? এইটা পড়া, ওখানে শুয়ে কেন? বাবা, নিউ বটল পেয়ে এখন খেলা হচ্ছে। দাও দাও আমাকে বটল দাও, এসো এসো উঠে এসো, দাও আমাকে দিয়ে দাও। এই এটা তো সেই আমার সেই এই কালী পুজোর গিফট, এই বোতলটা মনে আছে? হ্যাঁ, হাড়িভাঙায় পেয়েছিলাম আমি। চলো এবার পয়াটা কয়ে নাও, সামনে এসো। বেটুর আজকে হেয়ার কাট হলো না, আবার নেক্সট ডে। ওকে, আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে যাব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।